মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত সকল নাগরিক সংসার চালাতে নাবিশ্বাস ওঠার জোগাড়। করোনা কাটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগুন লেগেছে যেন ভারতের হেসেরে। এই পরিস্থিতিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও আকাশ ছোঁয়া। তো এরই মধ্যে এক দারুণ সুখবর, এবার থেকে 200 টাকা কমে পাবেন প্রতি সিলিন্ডার। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, যে কারণে অনেকটাই স্বস্তিতে এবার মধ্যবিত্তরা। তো কবে থেকে পাবেন, কারা পাবেন, কিভাবে পাবেন, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। চলতি মাসে 2 বার বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম, এর ফলে 1000 টাকা টপকে গিয়েছে রান্নার গ্যাসের দাম। জ্বালানির কোপ থেকে মধ্যবিত্তকে সামান্য স্বস্তি দিতে এবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন সিলিন্ডার পিছু ভর্তুকি দেওয়া হবে, ভর্তুকির পরিমাণ 200 টাকা। তবে সকলেই সেই ভর্তুকি পাবেন না, নির্দিষ্ট শর্ত পূরণে মিলবে 200 টাকা ভর্তুকি। কারা কারা পাবেন কেন্দ্রীয় সরকারি ভর্তুকি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত 9 কোটি সুবিধাভোগীদের প্রতি গ্যাসে 200 টাকার ভর্তুকি দেব আমরা, আমাদের মা বোনদের এতে সাহায্য হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মধ্যে যারা অন্তর্ভুক্ত তারাই কেবলমাত্র এই ভর্তুকি পাবেন। উল্লেখ্য, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী সহ সকল ক্রেতা বাজার দামেই এলপিজি সিলিন্ডার কিনে থাকেন। আগে ভর্তুকি মিললেও 2020 সালের জুন মাস থেকে কেন্দ্রীয় সরকারের তরফে সেই ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দেশের রাজধানী শহরে 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য 1003 টাকা, কিন্তু এখন থেকে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সিলিন্ডার পিছু 200 টাকা ভর্তুকি জমা হবে। অর্থাৎ এবার থেকে তাদের সিলিন্ডার পিছু খরচ হবে 803 টাকা। তবে বছরে 12টি সিলিন্ডারের ক্ষেত্রেই এই ভর্তুকি মিলবে। 2016 সালে কেন্দ্রের বিজেপি সরকার এই যোজনা শুরু করেছিল, মূলত গ্রামাঞ্চলের যেখানে এখনও কাঠ, কয়লা এবং ঘুটে দিয়ে রান্না করা হয় সেই সব ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়াই ছিল এই যোজনার মূল উদ্দেশ্য।